ঢাকা গোল্ডেন সিটি মতিঝিল থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে ঢাকা মহা সড়ক সংলগ্ন ঢাকা কেরানীগঞ্জে সম্পূর্ণ আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত গড়ে উঠেছে ঢাকা গোল্ডেন সিটি। এতদিনে আমাদের একটা ঠিকানা হয়েছে ঢাকা গোল্ডেন সিটি, সাধ্যের মধ্যেই স্বপ্ন পূরণ। আসসালামু আলাইকুম, homefairbd.com এ আপনাকে আবারও স্বাগতম। চলে এসেছি গোরান 9 নম্বর রোডে, দেখবো 1010 স্কোয়ার ফিটের একটি ইউজ ফ্ল্যাট, সিঁড়ির এরিয়াটাতে দাঁড়িয়ে আছি, সাথেই থাকবেন শেষ পর্যন্ত প্রাইস ফ্যাসিলিটিসগুলো জেনে নিতে। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন নতুন নতুন প্রপার্টির আপডেট পেতে। লিফট এরিয়াটা, এটা লিফটের কাছে দাঁড়িয়ে আছি, যে প্রপার্টিটি দেখবো 3 বেড 2 বাথ, একটা বেলকনি এরিয়া থাকছে, আর এদিক থেকে এন্ট্রিটা থাকছে, এন্ট্রিতে কিন্তু একটা সেপারেট একটা ডোর কিন্তু করা আছে। ড্রয়িং রুমটাতে আছি, ডাইনিং স্পেসটা কিন্তু আলাদা থাকছে, যেহেতু লং স্পেস মানে স্কোয়ার শেপ না, লং শেপ, তো আমরা জাস্ট এই পাশে একটু দেখে নিব। এটা আমাদের ড্রয়িং রুমটা, ড্রয়িং রুমের স্পেসটা 16x16 কিন্তু টাইলস থাকছে এখানে, এই পাশে একটা জানালাও থাকছে। এখান থেকে আমরা আমাদের ফার্স্ট মানে ইসের দিকে চলে যাব, বাথটা রয়েছে এখানে, কমন বাথ এরিয়াটা, এটা একটা বাথ অ্যাটাচ থাকছে, একটা বাথ কিন্তু কমন থাকছে। ডাইনিং এরিয়াতে চলে এসেছি, এই ডাইনিংয়ে কিন্তু একটা ডাইনিং টেবিল সেট করা হয়েছে, এই পাশে একটা শোকেজ সেট করা হয়েছে, একটা চেয়ার কিন্তু এই পাশে রাখা হয়েছে, এখানে দুইটা ফ্রিজার সেট করা হয়েছে, আর এই পাশে কিন্তু একটা বেসিন কাউন্টার রয়েছে। আচ্ছা, আর এইদিকে হচ্ছে আমাদের ফার্স্ট বেডরুমটা রয়েছে, একটা জানালা থাকছে, ইস্ট ফেসিংয়ের একটি প্রপার্টি দেখছি, এটার সাথে কিন্তু অ্যাটাচ বাথ এবং বেলকনি থাকছে, তো দেখে নেব। একটা বেলকনি কিন্তু দুইটা মানে ডোর, মানে দুই পাশে দুইটা রুম থেকে ডোর দুইটা থাকছে, বাথ এরিয়াটা একটু দেখে নিই। আর এই দিক থেকে থাকছে হচ্ছে আমাদের বাথ এরিয়াটা, যেটা বলছিলাম এই বেলকনিটাই আবার আমাদের পাশে যে রুমটা রয়েছে, সেকেন্ড বেডরুম থেকেও কিন্তু বেলকনিতে এন্ট্রিটা করা যাবে। ইস্ট ফেসিংয়ের প্রপার্টির দ্বিতীয় তলাতে আছি আমরা, তো সম্পূর্ণ বিল্ডিংটা কিন্তু G+7 মানে 8 তলা, 7th ফ্লোর, আমরা ফার্স্ট ফ্লোরে আছি। সেকেন্ড বেডরুমে চলে এসেছি, এখানে দুইটা জানালা, একটা জানালা এই পাশে থাকছে, আর একটা বেলকনি থাকছে, স্পেসটা কিন্তু অনেক, জাস্ট ফার্নিচার সেটের জন্য হয়তো বা স্পেসটা একটু ছোটো মনে হচ্ছে। টেবিল সেট করা আছে, ওয়ার ড্রয়ার, এই পাশে একটা আলমিরা রয়েছে, তো এই পাশে একটা জানালা থাকছে, যথেষ্ট ডিস্টেন্সটা কিন্তু মেনটেন করেছে পাশের বিল্ডিং থেকে, এই পাশে জানালাও আরেকটা থাকছে, আর এই ডোরটা দিয়ে যেটা আমরা পাশের আমাদের ফার্স্ট বেডরুমের সাথেই দেখেছি, বেলকনিটা কিন্তু দুইটা ডোরই আপনি ইউজ করতে পারছেন। তো সেকেন্ড বেডরুমটাও দেখে নিলাম, এখানে কিন্তু আপনি তিতাস গ্যাসের সুবিধাটা পেয়ে যাবেন। আমরা কিচেন এরিয়াটা একটু দেখে নিব, এই হচ্ছে কিচেন এরিয়াটা, সিঙ্কের এটা এদিকে, স্টোভের জায়গাটা এদিকে, আর বলছিলাম যে তিতাস গ্যাসের সুবিধাটা এখানে থাকছে, আর ইলেকট্রিসিটি, ওয়াটার ব্যাকআপ, লিফ্ট সুবিধা তো থাকছে, একটা কার পার্কিংও কিন্তু ইনক্লুডিং থাকবে। প্রপার্টি নিয়ে যে কোনো কোয়েরি থাকলে অবশ্যই ইনবক্স করতে পারেন, অথবা আমাদের স্ক্রিনে দেখা নাম্বারেও কন্ট্যাক্ট করে নিতে পারেন, অথবা আমাদেরকে জানিয়ে দিতে পারেন আপনার রিকোয়ারমেন্টটা। থার্ড বেডরুমটা একটু দেখে নিব, এই হচ্ছে থার্ড বেডরুম, একটা জানালা কিন্তু থাকছে, তো দেখে নিলাম আমরা গোরান 9 নম্বর রোডে 1010 স্কোয়ার ফিটের একটি ইউজ ফ্ল্যাট, আপনি 3 বেড পাবেন, 2 বাথ পাবেন, একটা বেলকনি পেয়ে যাবেন, আর ইউটিলিটিসের সমস্ত ফ্যাসিলিটিস থাকছে, একটা কার পার্কিং ইনক্লুডিং থাকছে, ড্রয়িং ডাইনিংটাও কিন্তু আলাদাই থাকছে। অল ইনক্লুডেড প্যাকেজ প্রাইস 48 লাখ টাকা। স্ক্রিনে দেখা নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ডিটেলস এবং ভিজিটের জন্য homefairbd.com ওয়েবসাইটে ব্রাউজ করতে হবে আপনার পছন্দের প্রপার্টি খুঁজে নিতে। পরবর্তী প্রপার্টি নিয়ে শীঘ্রই চলে আসবো, সাথেই থাকবেন, ধন্যবাদ।